পরিষদ আমাদেরকে একজন লাইভ কোশ্চেনে প্রশ্ন করেছে এক মহিলা, তিনি বললেন যে আমরা মানে মহিলারা সিঙ্গেল মাদার হিসেবে থাকতে পারবে কিনা। বুঝেন তো সিঙ্গেল মাদার মানে কি? সিঙ্গেল মাদার মানে হচ্ছে এই মহিলা হঠাৎ করে কই থেকে একটা বাচ্চা পেয়েছে কেউ জানে না, এখন সেই বাচ্চার মা, একটাই তার আইডেন্টিটি কি, বাচ্চার পরিচয় কি, তার মা, তার কোনো বাবার কোনো পরিচয় নাই, এরকম সিঙ্গেল মাদার হিসেবে থাকতে পারবে কিনা। অথবা একজন মহিলা তার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে তার প্রশ্নের মানে প্রশ্নটা হলো এরকম যে আমার স্বামীরে আমার ভালো লাগে না, এখন আমি একাকী থাকতে পারবো কিনা। আপনি জানেন এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভয়াবহ কথা বলেছেন, কোন একজন নারী তার স্বামীর প্রতি রাগ করে অথবা স্বামীকে অসন্তুষ্ট করে যদি অন্য কোথাও গিয়ে শোয়ে বা থাকে রাত্রি যাপন করে, তাহলে আল্লাহ লানত তার উপর পড়তে থাকে। যদি অবস্থাটা এরকম হয় তাহলে একজন নারী তিনি কিভাবে সিঙ্গেল মা হিসেবে থাকতে চান? তার মানে সমাজে কোথায় যাচ্ছে কালচার, কোথায় কালচার যাচ্ছে, কোন জায়গায়? আপনি দেখেছেন ইদানিং ট্রান্সজেন্ডার নামে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, এবং এটা তারা বায়োলজিক্যাল কোন ওরকম বড় ধরনের কোন পরিবর্তন না, কিছু অপারেশন করে অথবা অপারেশন ছাড়াই এখন ঢাকার শহরে যেটা হচ্ছে তা হলো ছেলেরা তারা বোরকা পরে এবং হিজাব পরে, নেকাব পরে, এবং তারা ওই যে হাতে এবং পায়ের মোজা পরে তারা মহিলাদের সাথে ঢুকে যাচ্ছে। কেমন মনে হচ্ছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে তাই না? খুব ভালো লাগছে তাই না? এইটা ঘটছে, বাংলাদেশে ঘটছে। ছেলেরা তারা ওইরকম নেকাব পরে মহিলাদের সাথে ঘুরে যাচ্ছে এবং মহিলাদের হোস্টেলে মহিলাদের সাথে একই সিটে গিয়ে তারা থাকতেছে, এবং তারা বলতেছে আমরা তো মনে মনে মেয়ে, আমরা মনে মনে কি মেয়ে, সে কিন্তু ছেলে। এবং বাংলাদেশে এটা এলাও হচ্ছে, আপনি কয়েকদিন পরে তা দেখবেন। তো সমাজ আপনি কোথেকে বিনির্মাণ করবেন? এটা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিচিত কেউ না কেউ এই কাজগুলো করছে। আমরা পরিবার যদি নির্মাণ না করতে পারি, কোনোদিন দিনই সমাজ বা ইসলামিক সমাজ আমরা নির্মাণ করতে পারবো না। আপনার পরিবারকে আপনি নির্মাণ আপনি নির্মাণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অল্প কয়েকজনই তো মানুষ, তাদেরকে নিয়ে কি স্ট্রং পরিবার তৈরি করেছেন দেখেন তো, কি স্ট্রং বন্ডিং তৈরি করেছেন কয়েকটা পরিবারই তো। এই পরিবারটা গোটা আরব সভ্যতাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। আজকের এখানে যে আপনারা যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদে কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি পরিবার তৈরি করেছিলেন সে পরিবারের ফসল, তারাই তো ইসলাম প্রচার করেছে, তাদের মাধ্যমে তো আমাদের কাছে দিন এসেছে।